वेलकम एंड वेलकम बैक टू मम्स कुकबुक। চলে এসেছি চিকেনের অত্যন্ত সুস্বাদু একটি নতুন রকমের রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি গন্ধরাজ চিকেন কারি। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি একটা ছোট গোটা রসুন ছুলে নিয়ে নিয়েছি, যেহেতু ছোট ছোট কোয়াগুলো সেই জন্য একটু বেশি মনে হচ্ছে। নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়েছি একটা পেঁয়াজ। এগুলিকে এবার আমি পেস্ট করে নিচ্ছি। একটা বড় বাটির মধ্যে প্রথমে আমি হাফ বাটি ফেটানো টক দই নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি গরম মশলার পাউডার। আমি যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করেছি সেখান থেকে আধা পোর্শন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর এই যে সবুজ পোর্শনটা রয়েছে সেটা। খেয়াল রাখতে হবে সাদাটা যেন না ঘষে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার এই গন্ধরাজ লেবুটা হাফ করে নিয়েছি, হাফ পোর্শন রস আমি এখন দিয়ে দেব। আর দেব সামান্য একটু হলুদ, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কিলো চিকেন, আমি ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি। আমি লেগ পিস গুলোতে কাট লাগিয়ে নিয়েছি। এইবার খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মেখে নিচ্ছি। এইবার আমি আধা ঘন্টার জন্য রেস্ট করতে রাখছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা আপনাদের যে কোনো পছন্দের তেলেই কিন্তু রেসিপিটা করতে পারবেন। এখানে আমি 3 চামচ মতন সর্ষের তেল দিলাম। এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ইলাইচি, ছোট ইলাইচি, লবঙ্গ, দারচিনি। আমি ফোড়নটাকে না একটু থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের 2 পেঁয়াজ কুচি। এবার খানিকক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক পোর্শন যে আমি বাঁচিয়ে রেখেছিলাম বাটা মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে আসছে। এই সময় ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 8-10 মিনিট আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। এখনই এর মধ্যে জল দেবো না, এটাকে আরো কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়েও খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, একদম মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এই সময় আমি এই মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ পাউডার। দিয়ে এবার 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। জলটা একদমই টেনে গেছে, গিয়ে চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা খুব ভালো মতন কষে গিয়ে জলটাও শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ঝোলের জন্য 1 কাপ গরম জল, অল্প একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ফুটিয়ে নিব। এই সময় কিন্তু আমি ঢাকা দেব না। খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি। ব্যাস এইবার আমি এর মধ্যে গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি কয়েক চাক গন্ধরাজ লেবুর, দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 10-12 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি। স্ট্যান্ডিং টাইম ওভার, আমি ঢাকাটা খুলে নিলাম। আর সাথে সাথেই গন্ধরাজ লেবুর এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে না, পুরো রান্নাঘর ভরে গেছে গন্ধে। এইবার আমি একটি বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপি তো কমপ্লিট। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি চিকেনটা টুকরো নিয়ে, দেখুন কতটা সফট, কত জুসি হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মামস কুকবুককে।